মারুফ হাসান আপনি লিখেছেন অনেকে বলেন রমাদানে আজানের পরও হাতে থাকা অবশিষ্ট খাবার খেয়ে শেষ করা যাবে এই প্রচলিত মাস আলা কতটুকু শুদ্ধ দেখুন নবী করিম আলাইসাল্লাম আজান শোনার পরও যদি হাতে থাকা খাবার থাকে সেটাকে খাওয়ার যে নির্দেশনা দিয়েছিলেন সেটি ছিল তাহাজুদের আজান এবং সেটি ছিল আব্দুল্ল নৌমু মক্ততুম রেদুল্লা তাহর আজান যিনি অনেক সময় ফজরের ওয়াক্ত সঠিক হয়েছে কি না সে জিনিসটি তিনি অন্ধ অন্ধস্বাভাবী হওয়ার কারণে তার জন্য জানাটা একটু ডিফিকাল্ট ছিল কঠিন ছিল এবং মক্কায় মদিনাতে এখনও আমরা জানি যে তাহজুদের জন্য একটি আজান দেওয়া হয়ে থাকে এরপর ফজর ওয়াক্ত হলে আরেকটি আজান দেওয়া হয়ে থাকে ফজরের ওয়াক্ত হয়ে গেছে এটি নিশ্চিত হওয়ার পর মোয়াজিন যখন ফজরের আজান দেন তখন আর হাতে থাকা খাবার খাওয়ার কোনো সুযোগ নেই নব ইক্রিম সাল্লা সাল্লাম পরিষ্কারভাবে সেটি কিন্তু জানিয়েছে অর্থাৎ বেলাল রাতি আল্লাহ তাল আনহু তিনি যখন আজান দিতেন তখন ফজর ওয়াক্ত হয়ে যেত এবং যার কারণে তার সে ফজরের আজান শোনার পর আর কোনো প্রকার সাহারি খাওয়ার কোনো সুযোগ কিন্তু ছিল না অতএব বিষয়টা নিয়ে কিছুটা ভুল যাবজি বা কিছুটা বিভ্রান্তি বা ধোঁয়াশা আমাদের মধ্যে অনেকের মধ্যে আছে বিষয়টা একটু পরিষ্কার হওয়া দরকার যে যে আজানের পরও হাতে থাকা অবশিষ্ট খাবার খেয়ে শেষ করা যাবে সেটি হলো ফজরের ওয়াক্ত হওয়ার আগে যদি আজান হয় আর ফজর ওয়াক্ত হয়ে যাওয়ার পরপর যদি আজান হয় যেমন আমাদের দেশে প্রায় শতভাগ মসজিদ আমরা বলতে পারি প্রায় সমস্ত মসজিদেই ওয়াক্ত হওয়ার পরেই আজান হয় শুধু আমাদের দেশে নয় সারা পৃথিবীতে এখন মূলত ফজরের আজান হয় ওয়াক্ত হওয়ার পরে কোনো মহাজিন যদি ভুলে আগে দিয়ে থাকেন সেটা ভিন্ন কথা তো এই ফজল আজান হয়ে যাওয়া এটা যেহেতু ওয়াক্ত হওয়ার পরে হয় অতএব এরপর আর কোনো খাবার গ্রহণ করলে সেই সিয়াম বা সে কাজা আদায় করতে হবে রোমানা রশিদ আপনি লিখেছেন রমজানে তভা কিভাবে করব। বলুন রোমানা রমজানে তবা করার পদ্ধতি রমজানের বাইরে তবা করার পদ্ধতির মধ্যে কোনো পার্থক্য নেই বিশেষ কোনো পাপ বা অন্যায় থেকে আপনি তবা করে ফিরে আসতে চাচ্ছেন আপনি সাধারণভাবে আল্লাহ তালার কাছে ইস্তেকফার এবং তহবা নিবেদন করতে পারেন ক্ষমা প্রার্থনা নিজের কৃত অপরাধের জন্য এবং ভবিষ্যতের জন্য আপনি আপনার ভুল জায়গা থেকে ফিরে এসে নতুন করে নিজেকে দাঁড় করাবার সংকল্প করলেন আল্লাহ তালার কাছে সেই প্রতিশ্রুতি সেই প্রতিজ্ঞা করে আপনি নতুন করে শুরু করলেন এটাই তবা তবে এটাকে আরও সুন্দরভাবে করতে চাইলে সালাত আদায় করে সালাত তবা পড়ে এরপর আল্লাহ আতার কাছে আপনি ইস্তেকফফার করলেন তবা করলেন এর মাধ্যমে সাল আবেদন হতে তবাটা পরিপূর্ণতা পেতে পারে নিজাম জান্নাত দেখেছেন রাতে ঘুমানোর সময় পরিহিত বাসি কাপড় কি ফজর নামাজে পড়া যাবে যাবে কোনো অসুবিধা নেই আপনি গুণন্ত অবস্থা যে পোশাক ছিল ওই পোশাকে ফজল পড়তে কোনো অসুবিধা নেই মাহমুদ হুসাইন আফলু এআইডি থেকে আপনি লিখেছেন রোজা অবস্থায় কোন আমল বেশি করা উত্তম সিয়ামরত অবস্থায় আমাদের জন্য সবচাইতে যে আমলটি বেশি করা উত্তম তা হলো সিয়াম রেখে সকল প্রকার পাপাচার অন্যায় গুনা অনাচার অনর্থক কথা মূর্খতা সুলভ আচরণ তারপর কোন প্রকার ঝগড়া বিবাদ এগুলো থেকে নিজেকে সম্পূর্ণ পরিচ্ছন্ন রাখা কারণ এগুলো ছাড়া আমাদের সিয়াম পালন বা আমাদের রোজা অর্থহীন হয়ে যেতে পারে সাল্লাম বলেছেন রব্বা সোহামিনিসাল্লমিন সোয়াম হিল্ল জোয়া বহু রোজাদার এমন আছেন যাদের রোজায় পিপাসার্থ থাকা ছাড়া বা ক্ষুধার্থ থাকা ছাড়া আর কোনো কিছুই তাদের পাওনা থাকে না অর্থাৎ অন্য কিছু তারা পায় না লাভ করে না এই জন্য রোজাকে বা সিয়ামকে অর্থ অর্থহীনতা থেকে মুক্ত করবার জন্য সেটাকে সার্থক করার জন্য আমাদেরকে সিয়াম রেখে সকল প্রকার পাপাচার বর্জনের কসরত করতে হবে চেষ্টা করতে হবে কারণ সিয়াম আমাদেরকে তাকুয়া চর্চা বা গুণাহ বর্জন করার শিক্ষা দিয়ে থাকে